আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নরনারী সম্পর্ক। আমরা মানব জাতি সৃষ্টির আদি থেকেই অত্যবধি দুটো অবয়বে বিভক্ত, দুটো অনুভূতিতে বিভক্ত, একটি হচ্ছে পুরুষ, একটি নারী। এই পুরুষ নারীর সহজাত প্রবৃত্তিতে হাত পা বা অবয়বের সাদৃশ্য থাকলেও এদের হরমোনাল চেঞ্জিং সিস্টেম, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, অনুধাবন এবং এদের রিয়াক্টিভ ক্ষমতা, প্রোয়েক্টিভ রিয়াক্টিভ ক্ষমতা সম্পূর্ণ বা অনেকাংশেই ভিন্নতা রয়েছে। নরনারীর সম্পর্কের মাঝে সবচেয়ে বড় যে সম্পর্ক বা যে সবচেয়ে বড় ক্লাসিফিকেশনটা বোঝা যায় সেটা নিউরো ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে এদের জেন্ডারগত একটা ডিফারেন্স আছে, যে জেন্ডারগত ডিফারেন্সের ভিতরে আমরা যে মৌলিক উপাদানগুলো দেখতে পাই সেটা আমি যদি সাইন্টিফিক আলোচনা না করে দর্শনভিত্তিক আলোচনা করি, কারণ সাইন্টিফিক আলোচনাটা এখানে অতটা এম্পাসাইজ না দিয়ে আমি এটার দর্শনটা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে আমি বুঝতে পারবো নরনারীর সম্পর্কের মাঝখানে দুটো জিনিস নির্ভর করছে, যে দুটো জিনিসের মাঝে এই রিলেশনটা কোন দিকে যেতে পারে। ফার্স্ট ওয়ান রিলেশন যেটা, সেটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। আমি কিন্তু সম্পর্কটা এভাবে বলছি, নরনারীর রিলেশন, এটার মাঝে আমি বন্ধুত্ব বলছি না, আমি কোনো ব্লাড রিলেশন বলছি না, আমি শুধু দুটো জেন্ডারের ভিতরে সম্পর্কটা কী হতে পারে। প্রথম হচ্ছে দৃষ্টিভঙ্গি, একটা রিলেশন, দৃষ্টিভঙ্গি রিলেশনটাকে ক্রিয়েট করবে এবং সেই দৃষ্টিভঙ্গিকে স্ট্যাবলিশ করার জন্য একটা সুযোগ, বিষয়টা এরকম, সুযোগটা একপাক্ষিক হতে পারে, দ্বিপাক্ষিক হতে পারে। বিষয়টাকে আমি এভাবে যদি বুঝাই, আমি এটা জাতি ধর্ম এবং এর সাথে একটা ধর্মের একটা স্ট্যাবিলিটি আছে। ধর্ম যেমন, যে ধর্মে, কোনো পার্টিকুলার ধর্মকে আমি এখানে আইডেন্টিফাই করছি না, যে ধর্মে নরনারীর সম্পর্কে ভিতরে খুব স্ট্রিকশন আছে, সেই ধর্মে সুযোগ খুব একটা কার্যকর না। আর যে ধর্মে রিস্ট্রিকশন নাই সে ধর্মে দৃষ্টিভঙ্গি থাকলে সুযোগ কার্যকরে সম্পর্কটা অন্যদিকে টার্ন করতে পারে। সে অন্যদিকটা যে কোনো দিক হতে পারে, আমি সেটা বায়োলজিক্যাল ডিমান্ড ফুলফিল বলতে পারি কিংবা অ্যাট দ্য সেম টাইম এনি ইল্লেজিমেট রিলেশন বলতে পারি। ঠিক আছে, ইল্লেজিমেট শব্দটা হরকের কাছে হয়তো সহজ পরিধানযোগ্য না হলে বাংলা অর্থ হচ্ছে পরকীয়া। তো বিষয়টাকে আমি এভাবে যদি বলি, এক্স এবং ওয়াই দুজনই পাশাপাশি বাড়িতে থাকেন, এক্স হচ্ছেন পুরুষ, ওয়াই হচ্ছেন মেয়ে। এখন বিষয়টা কীভাবে যদি ধরে নেওয়া যায় যে এক্স ভদ্রলোক আর ওয়াই ভদ্রমহিলা, তো ওই ভদ্রমহিলার হাজব্যান্ড অফিসে যান আর ভদ্রলোকের ওয়াইফ অফিসে যান, এরা প্রতিনিয়তি জানালার, দুজনেই জানালা খুললে একজন আরেকজন দেখতে পান, একজনে গান বাজাচ্ছেন আরেকজনে শুনতে পাচ্ছেন, বা একজনে কথা বলছেন আরেকজনে শুনতে পাচ্ছেন, দুজনের সাথে দুজনের একটা অদৃশ্যমান পরিচিতি সৃষ্টি হয়েছে। একজনের কাপড় আরেকজনে দেখতে পান, একজনের ভয়া গলার ভয়েস আরেকজনে শুনতে পারেন, এদের মাঝখানে কিন্তু অজান্তেই একটা একজনের প্রতি আরেকজনের একটা দেখা, পরিচয় হওয়ার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। বা কখনো এমন হতে পারলো যে উনি সিগারেট খাচ্ছেন, হয়তো মহিলা, পার্শ্ববর্তী মহিলা যিনি আছেন উনি পর্দার আড়ালে এসে হয়তো কিছু করছেন, এখানে হয়তো ভদ্রলোক ওই মুহূর্তে কাশি ফেলাচ্ছেন জানলা দিয়ে, এটা একটা জাস্ট একটা স্কোপ ক্রিয়েট করা, যদি ওনার সাথে একটা রিলেশন ক্রিয়েট করতে, রিলেশন বলতে যোগাযোগ, আমি বলতে চাচ্ছি যোগাযোগ। এখন এই যোগাযোগটা কোন মাতৃক রূপ ধারণ করতে পারে এটা নির্ভর করছে ওই ভদ্রলোক ওনার কী অভাব ক্রিয়েট হয়েছে। মানুষের রিলেশন বা যোগাযোগ বা যে কোনো একটা জিনিস যখন মনের মাঝে সৃষ্টি হয় সেটা একটা অভাব থেকে হতে পারে, অসম্পূর্ণ অভাবের অতিপ্ত চাহিদা থেকে এটা হতে পারে, ভদ্রমহিলারও হতে পারে। এখন দেখা যাচ্ছে যে ভদ্রমহিলা তার হাজব্যান্ডের প্রতি এতটা ডিভোটেড, এতটা অ্যাডর্ড, তার এতটা প্রেম ভালোবাসা যে সে তার স্বামী সন্তান ছাড়া কিছুই চিন্তা করছে না। সেক্ষেত্রে জানালার পর্দা, ওনার কাশি শব্দ শুনলে জানালার পর্দাও দিয়ে দিতে পারেন, ইভেন জানালাটা শাট ডাউন করে দিতে পারেন, হয়তো কখনো নাও খুলতে পারেন দিনে,
অর্থাৎ প্রচণ্ড গরমে সে কষ্ট পাচ্ছে এমন হতে পারে। সেকেন্ড ওয়ান হচ্ছে ওই ভদ্রলোক তার স্ত্রী সন্তানের প্রতি এতটাই ই যে তিনি হয়তো ওই জানলাটা সেম আচরণ করতে পারেন। আবার এমন হতে পারে যে সে মহিলার ওই কী বলা যায় ভদ্রমহিলার উপস্থিতি উপলব্ধি করতে পারে ওখানে, উনি আরেকটু জোরে নিজেই হয়তো গান গাচ্ছেন, ওনার গলা ভালো, বা ক্যাসেট বাজাচ্ছেন ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এগুলো হতে পারে। এবং সেই উনি একটা সুযোগ অ্যাপ্লাই করছেন যে এই কাজগুলো উনি করছেন, যেহেতু ওনার ওয়াইফ এগুলো বুঝতে পারছেন না, ওনার এই কাজগুলো কতটা সহজ হচ্ছে। এখন এই ভদ্রমহিলার বাসায় যদি সেম ই থাকে, পরিবেশ পরিস্থিতি থাকে, এবং উনি যদি সেই সেম দৃষ্টিভঙ্গিতে ই হন, তাহলে দেখা যাচ্ছে যে উনিও হয়তো ওই জাতীয় একটা গান বাজাচ্ছেন বা ওটাকে একটা সাড়া দিচ্ছেন, বা উনি জানলাটা খুলে রাখছেন, পর্দাটা সরিয়ে দিচ্ছেন, রিলেশনটা যাই হোক না কেন এটা হচ্ছে যোগাযোগ স্থাপন হয়েছে। এর মাঝখানে হয়তো তাদের দুজনকে কখনো একই সময় বাইরে দেখা হলো, উনি একটা প্রশংসা করলেন, উনি একটা করলেন, এভাবে হৃদ্রতা হয়ে নাম্বার আদান প্রদানে করার মাঝখানে এক সময় হয়তো দেখা গেলো যে এক এক্সের ঘরে ওয়াই বা ওয়াইয়ের ঘরে এক্সের সুযোগ বুঝে একটা উপস্থিতিও লক্ষ্য করা যেতে পারে, বাকিটা আমি আর ইন্টারনাল ফ্রিকশনে নাই গেলাম। এটাগুলো কি হয়েছে কি ওনার দৃষ্টিভঙ্গি বা ডিম্যান্ডের ক্ষেত্রে, এটা চৌহদ্দির মধ্যে বাড়ির আঙিনায় চলাচলতিতে বন্ধুবান্ধব লেখা পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা পুরুষ মহিলারা একসাথে সহযাত্রী অবস্থান করি। আপনি দেখবেন আপনার খুব আপনি যদি সমশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, সমশিক্ষিতার একটা জিনিস কি বাংলা আছে আমি ভুলে গেলাম, একই সাথে ছেলেমেয়েরা লেখাপড়া করে, আপনি যদি প্রশ্ন ছুড়ে দিই আপনার কোনো বান্ধবীর সাথে তো আপনার কোনো ফিজিক্যাল রিলেশন হয় নাই, যদি কারো কাছে হয়েও থাকে সেটা হয়তো বন্ধু হিসাবে হয় নাই, সেটা হয়তো হয়েছে আপনার যার চাইতে অধিক কিছু, যা ওটাকে আপনার বন্ধু হিসাবে ধরতে পারি না। তবে বন্ধুর মাঝে ছেলে মেয়ে কারোই খুব একটা কাম ভাব ই করে না। বন্ধুর সংজ্ঞাটা হচ্ছে আপনি তাকেই বন্ধু বলতে পারেন, বন্ধুর ক্ষেত্রে কিন্তু লিঙ্গটাও খুব একটা ই করে না, এটা ডিফাইন করে না, লিঙ্গটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না। এখানে বিষয়টা এরকম, বন্ধু জিনিসটা হচ্ছে যার কাছে আপনি আপনার সকল কিছুকে শেয়ার করতে পারবেন, এটাই হচ্ছে বন্ধুত্ব। সে হতে পারে আপনার অনেক সন্তান আছে তার মাকেও সব কিছু শেয়ার করতে পারে, বাবার ক্ষেত্রে শেয়ারিংটা একটু কম হয় কারণ বাবার অবয়ব বা রূপটা সন্তানের কাছে অনেক ক্ষেত্রে একটু মায়ের মতো কোমল বা একটু সফট থাকে না, কারণ বাবাকে অনেক কিছু মেনটেন করতে হয় যার জন্য বাবার রূপটা সংসারের ক্ষেত্রে অতটা সফট থাকে না যেটা মায়ের ক্ষেত্রে হয়। আর যে ফ্যামিলিতে মা একটু সফট থাকেন, বাবা একটু হার্ড থাকেন, সেক্ষেত্রে মাটা ওই হার্ডনেসটাকে কমানোর জন্য মা একটু সফট থাকেন, এটা এটা ন্যাচারাল ইকুইলিব্রি, সোশিয়াল ইকুইলিব্রি। এখন বিষয়টা হচ্ছে আমাদের রিলেশন যেটা আমাদের একটা চিন্তা করতে হবে রিলেশনের সাথে সুযোগের একটা সম্পৃক্ততা আছে। উদাহরণস্বরূপ আমার বাসাতে একটা কাজের মেয়ে আছে, সে মেয়েটা খুবই সুন্দরী, এখন যদি আমি তার সাথে, কিন্তু আমার ওয়াইফ কখনোই বাড়িতে যান না বা বাহিরে গেলে সে কাজের মেয়েটাকে নিয়ে যান সাথে করে, সেক্ষেত্রে আমি কিন্তু আমার চিন্তা চেতনাকে কিন্তু কখনোই আমি সুযোগ না পেলে এটা পরিস্ফুটিত করতে পারবো না। সেক্ষেত্রে আমার যদি জ্ঞান বুদ্ধি কিঞ্চিত থেকে থাকে আমার ওই কাজের মেয়েটাকেও কখনো বুঝতে দেওয়া উচিত না যে আমি তার প্রতি কোনো কুদৃষ্টি নিরূপণ করেছি, কারণ যদি কুদৃষ্টিটা সে তার আমার ওয়াইফকে বলে দেয় আমি তো কাজের মেয়েটাকে পেলামই না, অ্যাজ এ রেজাল্ট কী হলো আমার ওয়াইফ রাগ করে কাজের মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলো আমাকে লুচ্ছি একটা ট্যাক লাগিয়ে, আমি কিন্তু আমসালা দুটোই হারালাম। সেক্ষেত্রে আমাকে ওই জিনিসটা যদি অ্যাপ্লিকেবল করতে হয় আমাকে দোয়া দুরুদ পড়তে হবে, যদি এরকম কোনো দোয়া দুরুদ থাকে যে দোয়া দুরুদে আমার ওয়াইফ কাজের মেয়েকে বাসায় রেখে বাড়িতে চলে যাবে, সেক্ষেত্রে যদি আমি কাজের মেয়ের উপরে আমার পৈশাচিক আচরণটাকে অ্যাপ্লিকেবল করতে চাই একতরফা হলে সেটা রেপ হবে, আর যদি তার সাড়া থেকে থাকে তাহলে তো একটা মিউচুয়াল কী বলা যায় একটা মিউচুয়াল গেম হলো, সেখানে মিউচুয়াল সেক্স হলো, সেটি জানাদার এখানে সম্মতি দুজনার থাকতে হবে। সেখানে রেপ জিনিসটা আলাদা জিনিস, রেপের একটা সংজ্ঞা আছে, আমি রেপ নিয়ে অন্যদিন একটা ভিডিও ছাড়ব। তো এখন নির্ভর করছে দৃষ্টিভঙ্গি, ওই কাজের মেয়ে যত সুন্দরী হোক, বিশ্ব সুন্দরী হলো, তাকে যদি আমি আমার সন্তান তুল্য বা আমার মহরম রিলেটেড কাউকে মনে করি সেক্ষেত্রে এই ওয়াইফ যাওয়া আসা বা তাকাতে আমার কিছু আসে যাবে না। আর আমি যাকে যে দৃষ্টিভঙ্গিতেই করি, যদি দৃষ্টিভঙ্গিটা তার মস্তিষ্কে আমি ট্রান্সমিট করে দিতে পারি, কাজের মেয়েও যদি ওই রকম ছোটোখাটো কোনো দৃষ্টিভঙ্গি আমার উপরে স্থাপন করে, সেদিকে কোনো দুষ্টবুদ্ধি স্থাপন করে যে অসুবিধা কী, বাড়ির বস তো আমার কপিল তো আমার প্রতি সুদৃষ্টি স্থাপন করেছে, সুতরাং আমি যা করে কোথায় শুয়া পড়ি পরে যাওয়ার হবে, সেও যদি শুয়া পড়ি টেন্ডেন্সির মধ্যে থাকে তাহলে তো কেস কাফি বাজান, তখন তো ওই খেলা হবে। ওই যে শুনেছেন আমাদের ওসমান সাহেব না, ওই যে শামীম ভাই বলে খেলা হবে এবার, তখন তো ভাই খেলা হইল, এই তারপরে এই খেলা কোন দিক যাবে, আপনার এই খেলাতে আপনার
পরিবার টিকতেও পারে, আবার দেখা যায় কাজের মেয়ে সুদ্ধা কাজের মেয়েও বাঁকতে পারে, পরিবারও বাঁকতে পারে, আপনি নিজেও শিখের মধ্যে ঢুকে যেতে পারেন যদি আপনার সে রহমতের ভাবি সুন্দর মতো খেলাটা খেলে আপনার বিরুদ্ধে, তাহলে তো খবরই আছে আপনার। ঠিক আছে ভাই, তো বিষয়টা বুঝতে হবে আপনি কি চাচ্ছেন, যার কাছে চাচ্ছেন তার এটার ফিডব্যাকটা কি, রিলেশনটা, এটাই মূলত, আর কিছু না। এখানে তাত্ত্বিক কোনো কথা নাই, জটিল কোনো সংবিধান নাই, সব কিছুই সহজ, পৃথিবী সহজ, খান দান ঘুমান, যে যার ধর্ম পালন করেন। নাস্তিক হলো নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করেন না, গোপন রাখেন, এটা প্রচার করে বেড়াবার দরকার নেই, কারো ধর্মের প্রতি কেউ আঘাত করেন না, অনুভূতিতে আঘাত করেন না, যে যার মতো চলেন, আপনার দৃষ্টিভঙ্গিতে স্রষ্টা থাকলে থাকলো, আপনার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে এত হইচই করার কিছু নেই। আপনি নিজেকে, আপনার এমন কোনো ঠিকাদারি কেউ কাউকে দেয় নাই যে আমাকে পৃথিবীব্যাপী চষে বেড়াতে হবে বলে বলে যে তোমার ধর্ম খারাপ, তোমারটা খারাপ। আরে বাবা মানলাম তোমার ধর্ম খারাপ, তোমারটা তো ভালো, তো তোমার ভালো ধর্ম দিয়ে তুমি কেন আরেকজনকে খারাপ করছো, খারাপ বলছো কেন, এটাই তো খারাপ, ভালো না, তাই না? ওয়েন ইউ উইল রিভিউক সামওয়ান এলস, ইউর আইডিওলজি ইউ নট এস্টাবলিশড অ্যাজ এ গুড ম্যান, বিকজ ইউ আর ডুইং এ ডিটিউরিয়েট অ্যাক্টিভিটি, তোমাকে ফলো করবে কি মানুষ। আমি যার যারটা তার তার মধ্যে রাখতে চাই, সম্মান করি আমরা সবাই সবাইকে, অত খোঁচাকুচি পিটাপিটি, কেউ দোয়াল্লিন গ্রুপ, কেউ জোয়াল্লিন গ্রুপ, কেউ মাথা ফাটায় কোনো লাভ নেই ভাই। ইসে আমাদের সমাজে প্রবলেমটা, অনেক প্রবলেমেটিক অ্যাপিয়ারেন্স সৃষ্টি হয়েছে ভাই, এটা তো আমার চ্যানেল, এই জন্য আমি একটু স্বাধীনভাবে কথা বলছি। প্রবলেমেটিক অ্যাপিয়ারেন্স বলতে কেউ বলে দোয়াল্লিন, কেউ বলে জোয়াল্লিন, কেউ কয় কাঠমোল্লা, একটা কয় সেগুন গাড্ডা বানাইছে, একটা কয় তোরে বানাইছে আম গাড্ডা। দুই হুজুরে গেছে এক জায়গায়, একটা গল্প বলি ভাই, দুই হুজুর এক জায়গায় ওয়াশ করতে গেছে, তাই হুজুর ঠিক না, দুই ব্রাহ্মণ। তো এখন ব্রাহ্মণদের নিয়ম হলো যেই বাড়িতে গেছে মন্ত্রতন্ত্র পড়াইতে সেই বাড়িতে যায় আর তো একটু গোসল টোসল না করে রাখাইতে পারে না, এটা হলো নিয়ম। আমি ভাই বিভিন্ন স্টাইলের ল্যাঙ্গুয়েজে কথা বলি তো আনন্দ দেওয়ার জন্য। তখন দুইটাই গোসল করতে গেছে, একটাই উপরে উঠতে বয়ে রয়েছে, একটাই নিচে পুকুরে নামছে, একটা তেলমাল মাইকিয়া। তখন বাড়ির মনিব কয় যে মুরব্বী বড় ব্রাহ্মণকে আমনে নাও, কারণ ওর তো কোনো ব্রাহ্মণই না, ওরা তো তো বোকা, ও ব্রাহ্মণ কী, ওর বাপেরে শিখাইছি আমি ব্রাহ্মণ কী, ও তো একটা ই ছাগল, পুরো আরাম ছাগল একটা, ফাইন। পর যেন হেটা উঠতে আইসে গোসল, এটা তেল মেক্কা নামছে, দুই ব্রাহ্মণ আবার একসাথে গোসলে নামে না, এটার আমনে কি বড় না, এটা বড় কলে, ওইটা তো একটা গরু, ওর সদ্য গোষ্ঠীর মন্ত্র পড়া শিখাইছি আমি, তো মাশাআল্লাহ দুইটাই যায় ওইটা খাইতে খাইতে বইছে, একটা দিছে কাঁড়াল পাতা খাইতে আর একটা দিছে ঘাস খাইতে। যখন প্লেট উল্টায় দেখা যায় কাঁড়াল পাতার ঘাস, তা বলে দাওয়াত দিয়া এই কাঁড়াল পাতার ঘাস আনতে খাওয়াইছেন, ঘটনাটা কি, তাহলে কেন আপনারা তো ওই কইছে গরু, তা গরু তো খায় ঘাস, দিছি এই না ঘাস, তার একটা আপনারা কইছে ছাগল, রাম ছাগল, তা আমি দিছি ছাগলের কাঁটাল পাতা, আমার তো দোষ নাই রে বাবা। তো আমরা নিজেরাই যদি নিজেগুলোকে দোয়াল্লিন জোয়াল্লিন, এইটা ভালো না, এইটা খারাপ, এটা নাক বা তারা, এটার চোখ নাক বাঁকা চোখ তারা কইলে তো বাবা লাভ হবে না, এটা বিচার করার দায়িত্ব হচ্ছেন সেই কসমকারী যিনি জৈতুনের কসম কেটেছেন, পাহাড়ের কসম কেটেছেন, তিনি বিচার করবেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে আমাকে বিচারের দায়িত্ব দেন নাই, আমাদেরকে বিবেক দিয়ে চলার দায়িত্ব দিয়েছেন, আমরা বিবেক দিয়ে চলবো, বিচার বিশ্লেষণ, এমনি তথাকথিত একটা সামাজিক বিচার থাকে, সেটা সমাজকে নিরূপণ করার জন্য, সমাজকে পরিচালিত করার জন্য, কিন্তু বিচার যদি করতে যান, আপনি রবীন্দ্রনাথের সমালোচনা না কইরা পায়দর্শী ভাই, পারলে দুইটা কবিতা লেখেন, পারলে দুইটা কবিতা লেখেন, আমার চ্যানেলে দেখবেন অনেক কবিতা আছে, এগুলো স্বরচিত কবিতা, রবীন্দ্রনাথের সমালোচনা কইরা রবীন্দ্রনাথেরও কিছু হবে না ভাই, আর আপনি রবীন্দ্রনাথের কাছাকাছিও যেতে পারবো না, বাট দুইটা কবিতা লিখলে এটা মানুষে পড়লে রবীন্দ্রনাথের পরে আপনার নামটাও লেখা হইতে পারে। সমালোচনার থেকে সরে আসি আমরা, যারা গুণ কীর্তন আছে সেটাকে পজিটিভলি নেই, ঠিক আছে, কারণ আমাকে জীবনে অনেকে সমালোচনা করে, আমি হাসি, কেন হাসি বাজান, আমি কী জিনিস সেটা আমিই জানি, ঠিক আছে, আমি কী জিনিস সেটা আমি জানি। ওই যে আমি একটা কবিতাতে এক জায়গায় লিখেছিলাম, অঙ্গন যদি আলোকিত না করতে পারো তবে সূর্যালোকের মাঝে দেয়াল তুলো না, লিও টলস্টয়ের ওই যে থ্রি কোশ্চেনের মধ্যে একটা জিনিস লেখা ছিল। আমি অনেকের কাছে বলে থাকি ভাই আমি লেখাপড়া করি না, এটা করি না, সেটা করি না, আমি লেখাপড়া করছি আর যা করছি ভাই সেটা আই নোজ মোর বেটার দেন বিফোর, ঠিক আছে। আমার একটা ফোন আসছে, আমি এখন কথা বলি, তার বড় ফোনটা রিং বাজছে, ধরবেন, পরে ই করবো, রিসিভ করবো। তো বিষয়টা হয়েছে নরনারীর রিলেশনটা সুযোগ পেলে যে কোনো মহরমের রিলেশনটাও ব্যাডলি টার্ন করতে পারে, দৃষ্টিভঙ্গি যদি খারাপ হয়, ঠিক আছে। আমি অনেক কেস হ্যান্ডেল করেছি আমার জীবনে, অনেক কেস হ্যান্ডেল করেছি, যে কুস্কুলিতে
রিলেশনটা মহরমের রিলেশন, সুযোগে সে রিলেশনগুলো বাজে রিলেশনে টার্ন করেছে, শুধুমাত্র সুযোগ ছিল বিধায়। দৃষ্টিভঙ্গিও ঠিক ছিল, কিন্তু একটা সময় সে দৃষ্টিভঙ্গিতে ছিল না। কারণ আমি খুব নেকেট কথা কখনো বলবো না আমার ইস্যু। সবাই ভালো থাকেন, আল্লাহ সুবহান আল্লাহ তালা সবাইকে সুদিন দান করুক। আমার ভিডিওটা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ওকে, আসসালামু আলাইকুম।